সাম্প্রতিক বছরগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহু দূরে গিয়েছে বাংলাদেশ। এ নেপথ্যে আছেন প্রতিভাবান কিছু মানুষ, তাদেরই একজন মঞ্জুরুল মোরশেদ, পাঁচ বছরে যিনি প্রায় 500 কোটি টাকার মালিক। স্বপ্নচারী মঞ্জুরুলের সাফল্য গাথা শোনাচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। মঞ্জুরুল মোরশেদ বাংলাদেশের আইসিটি খাতের বিস্ময়। তার ফার্ম এমডি ইনফোটেকে কর্মরত প্রায় 600 কর্মী। তথ্য প্রযুক্তিতে তার যাত্রা ঢাকাতে, অতপর রাজশাহী হাইটেক পার্কে ব্যবসা সম্প্রসারণ করেন। শুরু হয় নতুন যুগের। শুরু করতাম কোডিং ছিল, আমি আসলে শুরু করেছি 2016 সালে। সেই সময় আসলে বেকার ছিলাম। আমাদের সরকার যে ডিজিটাল বাংলাদেশের যেটা এটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন অ্যাপস, সফটওয়্যার নির্মাণ আর ই কমার্স খাতেও নজর দেন তিনি। শুধু রাজশাহী কিংবা ঢাকা নয়, তার খ্যাতি এখন বিশ্বজোড়া। 2022 সালে 15,000 জনবল নিয়োগ করতে চান এই প্রযুক্তিবিদ। এই বড় বড় ই কমার্সের কাজগুলো আমরা করি, এগুলোর পাশাপাশি আমরা আরো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছি। আমি শূন্য থেকে শুরু করেছি। এখন এমডি ইনফোটেকের টোটাল যে অ্যাসেট আছে এটা হচ্ছে 500 কোটি টাকা। এখন আমার যে পরিমাণ কাজ আছে, আমরা 2022 সালের মধ্যে 15,000 ইমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। বিদ্যমান বেকার সমস্যার অনেকটাই সমাধান করার প্রত্যয় জানান তিনি। ই কমার্স সার্ভিস ম্যানেজমেন্টে 20 লাখ ইমপ্লয়ি দরকার এভরি ইয়ার। এই যে ই কমার্স প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ড ই কমার্স প্ল্যাটফর্মে এত অপরচুনিটি, এইটা আমি বাংলাদেশে কাজে লাগাতে চাচ্ছি। আমি নিজে উদ্যোক্তা হিসাবে আমি চাই যে বাংলাদেশে আরও অনেক উদ্যোক্তা তৈরি হোক এবং আরও ইমপ্লয়মেন্ট জেনারেট হোক। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি মেধাবীদের সমন্বিত করে সম্মিলিতভাবে অগ্রসর হতে চান তিনি। যে অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারছে, এটা বিশ্ববাজারে আমাদের তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অনেক সাহায্য করে। ক্যাপাবিলিটি অনুযায়ী ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা সরাসরি কাজে ইনভলভ করে দিচ্ছি। উন্নত বাংলাদেশের পৌঁছে যাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটি অংশ রাজশাহীর এই হাইটেক পার্ক, যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ জনশক্তি এখানে এসে সম্পদে রূপান্তরিত হচ্ছে এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তি যে অবাধ প্রবাহ সেটিকে ত্বরান্বিত করছে। প্রযুক্তির এই বিপ্লবে এখন বাংলাদেশ একটি অনন্য নাম। আদিত্য মামুন, রাজশাহী হাইটেক পার্ক, 21 টেলিভিশন।